কিছু মানুষ আছে দুনিয়াতে যারা আল্লাহর ভালোবাসায় পড়ে গেছে বা আল্লাহ তাদের ভালোবাসায় পড়ে আল্লাহর আর তার ভালোবাসা হয়ে গেছে। এরা বিছনায় যায় ঘুমায় মজা পায় না, ঘুমাইতে পারে না। বিছনায় যখন যায় না, বিছনায় যখন যায় তো বিছনা আওয়াজ দেয়, আসছো কি করতে? পিঠ লাগাইতে, তাই না? তো বিছনা আওয়াজ দেয় মালিকাল লাইলি লা ইয়ানামু মালিকান নাওমি লা ইয়ানামু। রাতের মালিকও ঘুমায় না, ঘুমের মালিকও ঘুমায় না। রব্বুস সামাওয়াতি লা ইয়ানামু, আকাশ জমিনের মালিক ঘুমায় না। তোমার রব ঘুমায় না, তুমি ঘুমাবে তো ঘুমাবে কি করে? তখন দেখা যায় মুসল্লা ফালায় আর ওটার উপরে দাঁড়ায়, চোখের পানি ঝড়ায় আর চিৎকার দিকে থাকে মালিক 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 মালিক। किसी की रोते काटे, किसी की सोते काटे, करो तो रात्रो कान्ना काटे, करो तो घुमाने काटे। मेरी ना सोते काटे ना रोते काटे, अमर घुमायो काटे ना, अमर कादो काटे ना। तखन बोले किसी की मजा, किसी को सोने में मजा, किसी को खाने में। करो तो मजा आशे खावाए, करो मजा आशे घुमा तेरे आगे रोने में। हमारे तो मजा आशे तोर कदो में कान्नार भीतरे। শুধু শুধু আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেন নাই আইনা আবনা আল মুলুক, বাদশার সন্তানরা কোথায়? যেই মজা আমরা পাইতেছি মোহাব্বতের মজা। শুধু শুধু তো কবি লেখে নাই কিসি পরওয়ানা সে পুছো কে জ্বলনে মে কিয়া মজা। পতঙ্গগুলা যখন উড়া উড়ায়া মোমবাতির উপরে পোড়া চাঁদ দিয়া দেয়, হায় যদি হইতো কোনো মেশিন আসতো, কোনো টেকনোলজি আপডেট হইতো, যেই পতঙ্গগুলার দিল থেকে জিগানো যেত যে তুই উইরা আইসা জান দিলি তো দিলি কেন? তাইলে পতঙ্গগুলো বলতে পারত যে মজা তুই বুঝবি না, যে জান দেওয়ার ভিতরে কি মজা, জান দেওয়ার ভিতরে কি মজা, এটা তুই বুঝবি না। আসলে সত্য এটাই। এই জন্য আল্লাহ আমাদেরকে মনুষ্যত্বের চার দেওয়ালি দিয়েছেন। ইসলাম এটার নাম, নিজেকে ওই দেওয়ালের ভিতরে রাখা, যেন মর্যাদা অক্ষুণ্ণ না হয়। এটাই শিখা চাই। মানুষ হিসাবে শুধু জন্ম নেওয়া, মানুষ হিসাবে শুধু অস্তিত্ব নেওয়া, এতটুকু যথেষ্ট না। এটার জন্য আল্লাহ আমাদের প্রত্যেককে যোগ্যতাও দিয়েছেন, মেধাও দিয়েছেন, বিবেকও দিয়েছেন, বুদ্ধিও দিয়েছেন, বিদ্যাও দিয়েছেন। দ্বিতীয় আল্লাহ আমাদেরকে কম দেন নাই, সব ডাইরেক্ট দিছেন, নিজের হাতে দিছেন। কোরআন বলতেছে আর রহমান, পড়া দেখেন শুরুতেই আছে আর রহমান খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলে তোকে আমি সব কিছু আমি শিক্ষা দিছি। আল্লাম আল ইনসান মা লাম ইয়ালাম, এটার সাবজেক্ট ডাইরেক্ট আল্লাহ। আমরা যেটাকে আরবিতে ফাইল বলি, আপনারা ইংলিশে সাবজেক্ট বলেন। সাবজেক্ট ডাইরেক্ট আল্লাহ। আল্লাহ বলে আমি শিক্ষা দিচ্ছি। আল্লাহ আল ইনসান মা লাম ইয়ালাম আল্লামা বিল কলম, আমি তোমাদেরকে হাতে কলমে শিক্ষা দিচ্ছি। হ্যাঁ, শুধু শিক্ষা দিয়া ছেড়া দেন নাই। হায় হায় হায়, শুধু শিক্ষা দিয়ে আল্লাহ ছেড়া দেন নাই, শিক্ষা দিয়া ছেড়া দেন নাই আল্লাহ, শিক্ষা দিয়া ছেড়া দেন নাই। কয়েকদিন আগেই মনে হয় আমাদের এখানে শানে রেসালত গেছিলাম, মনে হয় আপনারা শুনছেন। আল্লাহ নবীজিকেও পাঠাইছেন। আমি শুধু শিক্ষা দিলাম, তারপরও এরা যেন হারায় না যায়, আপনি যে দেখা রাখেন। নবীজি আমাদেরকে দেখার জন্য আসছে, দেখা রাখার জন্য আসছেন, আমাদেরকে ওই সীমানায় রাখার জন্য আসছেন, যেন মনুষ্যত্বের সীমানার থেকে আমরা বাহির না হয়ে যাই, মানুষ হিসাবে আল্লাহর কাছে যেতে পারি, পা রাখতে পারবে। তখনই জমিনের ভিতর থেকে আওয়াজ আসবে। শুধু এখানেই তো শেষ না, হাদিসে আছে জমিন যখন চলে, মানুষ কিছু মানুষ আছে চলে, তো জমিন বলতে থাকে তোমার চেয়ে উত্তম আমার কাছে কেউ নাই। হায় তুমি যে কবে পেটে আসবে, তোমার চেয়ে উত্তম আমার কাছে কেউ নাই। শুধু জমিন না, নাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না। উলাইকা খায়রুল বারিয়া, আল্লাহ বলতেছে সৃষ্টির ভিতরে তোর চেয়ে উত্তম কেউ নাই আমার কাছে। সৃষ্টির ভিতরে তুই সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি। सबसे वेटफुल तोर वेट सबसे बेशी तुई मर्यादाशील आल्लाह ए कथा कोनोदिन बोलतेन ना जार कारणे आल्लाह बोलते बाध्य तारपर जमीनও बोलते बाध्য যে তোমার চেয়ে উত্তম আমার পেটে কেউ নেই কবে যে আসবে কবে যে তুমি আসবে জমিনই বলে আমি তোমার অপেক্ষায় আছি কবে আসবে हमें सब क्योंकि हादीसर थे रेफारेंस दीते कब जे तुम आसबे तुम्हें आप्यायन करब तर आप्यायन विभिन्न धारा से वर्णना करें आल्लाह वर्णना करें ना आल्लाह कोनोदिन एई कथा बोलतें ना हाँ किछु लोक आछे जादेर लाश कबरेर पाशे जेते देरी ऊपर थेके मेसेज आसते देरी हय ना फेरेश्तादेर काछे मेसेज आसे तारातारी जन्नतेर बिछना बिछाओ कैला याका जसादा आबदी आला तुराब आमार बंदा शरीर जेन माटीते टाच ना करे टाच जन्नतेर बिछना बिछाय दाओ आपनि बोलबेन एत कबरई तो खोदलाम एकदिनও तो देखलाम ना ठीक ना हाँ हाँ होते पारे सामने टेक्नोलॉजी आसते पारे जे टेक्नोलॉजी माध्यमे बुझानो जाबे एखोनो बुझा जाए हाँ अनेक किछु आमरा मानी किन्तु बुझ देखा जाए ना आमादेर मोबाइले जखन रिंग आसते थाके तो फ्रिकुएंसिर माध्यमेई आसते थाके फ्रिकुएंसि एकटा आलो एकटा पावार किन्तु चोखे देखा जाए ना कि देखा जाए अस्वीकार करा जाबे नाकि जेटा फ्रिकुएंसिर माध्यमे आसे ना कि अस्वीकार करबेन हाँ अस्वीकार करा जाबे ना सारा दिन ही तो डायबिटीसের জন্য নিতেছেন আপনি কি ইনসুলিন আমাকে এক রত্তি চিনি বাহির করে দেন তো শরীর থেকে অতএব আপনি তো বলতেছেন এটা আরবিতে বলে মারজু সুক্কার চিনির রোগ ডায়াবেটিস মানে কি চিনির সুগার ঠিক না আমরা বলিও আপনার তো সুগার নাই एन शर्ट हो गए सुगारे रोग तो नहीं हाँ बोलो सुगारे रोग आगार तो मानी चीनी बाहर कर दें ना एक रत्ती कि बोलें दाम बाढ़ते से समस्त डायबिटीस रोगी मिला जदि बोले जे चीनीर दाम आमरा कमाया दीब हाँ सबाई डेली एक तोला करे बाहर करब और एक जगह करे बाजारे छेड़ा दीब तेरे इम्पोर्टारदेर बाती बाड़ीते लाल बाती जल्बे एते कोनो सन्देह नहीं ठीक ना कि बोलें कि आयरनও तो আছে আমাদের শরীরে না নাই পারবে না করতে এটাই সত্য সত্য এটাই জান্নাতের বিছনা বিছানো হয় এইজন্য আমাকে আমার মানুষত্বের গণ্ডির ভিতরে রাখার জন্যই নিজেকে ইসলার দায়রায় আনা উচিত আমি আমাকে শুদ্ধিত করা শুদ্ধিত করা কেননা মানুষের যে মনটা আছে না মনটা গত মাসে বলছিলাম যে আমাদের রূহ আর আমাদের আত্মা আর আমাদের দেহ এর মাঝে আরেকটা জিনিস আছে অন্তর আরেকটা জিনিস আছে যেটাকে মন বলে মন নফস বলে নফস নফস বলে এজন্য বলে তাসকিয়াতুন নফস নফসকে আত্মশুদ্ধি নফসকে শুদ্ধি করা আবার আত্মাকে শুদ্ধি করা এটাও বলে নফসকে শুদ্ধি করা আমরা দেহ এবং শরীর এর মাঝে আরেকটা জিনিস আছে যেটাকে নফস বলে নফস কিতাবে লেখছেন মানুষকে 5-6 ভাগে ভাগ করছেন 6 ভাগে আমাদের মনের অবস্থা 6 ভাগে ভাগ হয় সব মনীষীদের কথা मानुष चतुष्पद प्राणी कखन हय जानेन इदा आकामताहु आला शाहवाती जखन मन चाही जीवन काटाइते शुरू करे मन जा चाहे ताई करे एजन्य किन्तु मानुष स्लोगानও বানায় আনিছেন स्लोगान বানাইছেন बहुत स्लोगान आछे आमार जीवन आमी काटाबो जेमन खुशी तेमन काटाबो आमार देह आमी व्यवहार करब जेमन खुशी तेमन करब हजारों स्लोगान आछे बाट एटा आमार ना जीवनटाओ आमार ना देहटाओ आमार ना एटा भूल थियोरी ना जीवनटा आमार ना देहटा आमार नाइले मानुष चेष्टा कम करतेछे ना सान्त्वनार मेशिन दिया खूब धोखा चलतेछे आबार हासपातालवाला थाकले हयतो राग हये जाबे डाक्तार थाकलेओ बिरक्त बोध करबे लाइफ सापोर्ट आज पर्यन्त काउके सापोर्ट दिते पारे ना पारलेओ संख्या बड़ो कम जे भीतरे जाए सेओ भावे हयतो फिरबो ना যারা ঢুকায় তারাও ভাবে মনে হয় ফিরবে না আমাদের বিল হবে ঠিকই আর আত্মীয় স্বজন ভাববে ভাবে হয়তো আর ফিরা আসবে না যদি আসে তো এই ক্রেডিট আল্লাহরই হবে উনিই ফিরিয়ে দিতে পারে মানে আজ পর্যন্ত লাইফ সাপোর্ট কাউকে ফিরিয়ে দিতে পারে তাহলে বুঝা গেল লাইফটাও আমার না দেহটাও আমার না জীবনটাও আমার না এইজন্য আল্লাহ ওয়ালারা লেখছেন जरा मन मुजी चले मन मतो चले एदेर बेपारे लेखছেন ইদা আকামতাহু আলা শাহওয়াতি তারাহু বাহিমা একটা दिन आसबे প্রাণীও তোমাকে देखा হাসবে রাগ হবেন না मेरे दोस्तों আমাদের সওদাদের কুকুরগুলো কখনো আমাদেরকে देखा হাসে हाँ আমার লেখা না ধরলে যে ধরেন বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি উনি ওনার কিতাবে লেখছেন কুকুরগুলা যখন আওয়াজ করে অপরিচিত লোককে দেখলে সে আওয়াজ বেশি করে পরিচিতকে দেখলে সে আওয়াজ করে না কারণ সে জানে তোমার কানে অনেকবার ধ্বনি দেওয়া হয়ে গেছে বিদায় এখন আর তোমাকে আমি ধ্বনি দিতে চাই না অপরিচিতর কানেই কুকুর ধ্বনি দেয় বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি কুকুর যখন ধ্বনি দেয় ঘেউ ঘেউ করতে থাকে তখন বলতে থাকে ইবনে আদম আনকিদ নাফসাকা মিন গাযাবিল জব্বার ও মানুষ আল্লাহর গজব থেকে তুই তোকে বাঁচা না বাঁচা না এখনো সময় আছে তুই বাঁচা 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 কুকুরও জানে উকুদুহান নাস ওয়াল হিজারা কুকুরও জানে জাহান্নামের ইন্ধন মানুষই হবে আমি কুকুর হব না কিয়ামতের দিন তো আমাকে বলা হবে কোন তোরাবা মাটি হয়ে যাও আমি মাটি হয়ে যাব নিঃশেষ হয়ে যাব কিন্তু মানুষ তুই নিঃশেষ হবি না তোকে তো জাহান্নামের ইন্ধন বানানো হবে বিদায় তুই তোকে বাঁচা তার চিৎকারের মাত্রা এই জন্য উঁচা হইতে থাকে আমরা ভাবি সে ঘেউ ঘেউ করতে থাকে না না কসম খোদার না সে বলতে থাকে আনকিজ নাফসাকা মিন গাযাবিল জব্বার ইয়া ইবনে আদম ও মানুষ বাঁচা তুই এই জন্য নিজেকে বাঁচানো চাই নফসের আমাদের নফসকে যখন মন চাহি এর উপরে যখন লাগাম থাকে না हाय हाय अल्लाह रसूल कत सुंदर भावे बुझाइছেন एक पाओ तुम तुम्हार नफ्सर गलार भीतरे दाओ नफ्सर कण्ठ नालीर ऊपर एक पा दाओ और एक पाओ तुम जान्नाते रखो आमी ग्यारंटी दितेছি अल्लाह रसूल ग्यारंटी दिছে और एक पाओ जान्नाते रखो तो लिखने वालारा डाक्टररा बड़ो स्पेशलिस्टरा आपनारा भावें जे रोगेर ही स्पेशलिस्ट आछे রোগেরই এমডি কৃত আছে এফসিপিএস করা আছে প্রফেসর আছে অ্যাসোসিয়েট প্রফেসর আছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছে আমরা হয়তো এটা ভাবি না রুহেরও আছে রুহেরও বড় বড় প্রফেসর আছে যারা আল্লাহওয়ালা ছিলেন আল্লাহওয়ালা এরা রুহের প্রফেসর এরা রুহের ডাক্তার হক্কানি আলেমরা সবাই রুহের ডাক্তার আল্লাহ এদেরকে রুহের ডাক্তার বানায় পাঠাইছে মানব জাতির ডাক্তার হিসাবে পাঠাইছে और सुपर शिक्षक अल्लाह मुहम्मदुर रसूलुल्लाह के पाठान शिखाइछे नफ्सेर अवस्था छयटा एकटा हलो मन चाहिर उपरे उठाओ तो ताराहु बाहिमा इदा आकमताहु आलाल गादाबि ताराहु सिबाआ मानुषेर मन जखन रागान्वित होते थाके रागान्वित हय और ওটাকে কন্ট্রোল না করতে পারে কন্ট্রোলিং পাওয়ার তার কাছে না থাকে আল্লাহর রাসূল বলে তোমার ভিতরে আর চতুষ্পদ প্রাণীর ভিতরে কোনো দূরত্ব থাকবে না চতুষ্পদ প্রাণী যেরকম ছিরা খায় ফায়রা খায় কোনো লাভ হয় না সাপের কোনো লাভ নাই মানুষকে ধ্বংসন করলে বরং সে তার রত্নকে হারায় ফেলে যেই সাপ মানুষকে ধ্বংসন করলো তার ভিতরে বিষ শেষ হয়ে গেল সে রত্ন হারায় ফেললো সাপ সমাজে তার কোনো মূল্য নেই তার মূল্য অতক্ষণ আছে যতক্ষণ তার ভিতরে বিষ আছে। আল্লাহ রসুল বলছে তোমার ভিতরে চতুষ্পদ প্রাণী, হিংস্র প্রাণীর ভিতরে তোমার ভিতরে কোনো দূরত্ব থাকবে না, বিদায় তুমি তোমার রাগকে কন্ট্রোল করা শিখো। যদি কন্ট্রোল না করতে পারলে, এই জন্য হাদিসে আল্লাহ রসুল বুঝেইছেন বাহাদুর এটার নাম না যে রেসলিংয়ে 1 নম্বরে চলে আসলাম এটার নামই বাহাদুর। কি বলেন? রেসলিংয়ে আছে না, রেসলিং খেলে, তারপরে আরও আছে না, এখন তো মোহাম্মদ আলী নাই, থাকলেও হয়তো বুড়া হয়ে গেছে, ঠিক না, মারাই গেছে, হ্যাঁ এখন তো আর নাই। পাহলোয়ানের নাম পাহলোয়ান না। আল্লাহ রসুল বলছে রাগকে যে কন্ট্রোল করতে পারলো সেই আল্লাহর কাছে সবচেয়ে বড় পেহলোয়ান। একজন দুনিয়ার চোখে পেহলোয়ান আর আরেকজন আল্লাহর চোখে পেহলোয়ান। শুধু পেহলোয়ান না, হায় হায় হায়, রাগকে যে কন্ট্রোল করতে পারলো, রাগ হইলো কিন্তু কন্ট্রোল করে ফেললো, তাহলে সোয়াবের যে গাঠটিটা মিলবে আর যে মজাটা তাকে আল্লাহ দিবে, সোয়াবের যে গাঠটি এটা বর্ণনা অতীত। তো আমাদের মনের দ্বিতীয় অবস্থা হলো, একটা তো হলো তাকে মন চাহি। আল্লাহ রসুল আরেকটা হাদিস বলছেন, আলা ইন্না নারা সাহলুন বিশাহওয়া, জাহান্নামে যাওয়া কোনো কঠিন না, খালি মন চাহি, ঘোড়ার উপরে বসা যাও, লেগামও ধরতে হবে না, ওকে ছুটাইতেও হবে না, ও নিজে নিজে ছুটবে, তোমাকে পিঠ থেকে ফালাবেও না, আর দ্রুত গতিতে তোমাকে জাহান্নামে ঢুকায় বাহিরে চলে আসবে। প্রথম হলো মনকে মনচাহী জীবন থেকে বাঁচানো, দ্বিতীয় হলো রাগ কন্ট্রোল করা, আর তৃতীয় হলো, তৃতীয় যেটা ইদা ওয়াকা ফিল মাসিবাতি তারাহু তিফলান সাগীরা, বিপদে আপদে দ্বারা ধৈর্য ধারণ না করতে পারে। আমি আপনাদের সামনে চিত্র তুলে ধরবো না, হয়তো ইঙ্গিত দিব। আমরা বড় বড় লোককে দেখছি যে চোখের পানি বাচ্চার মতো জড়াইতেছে। আমি ক্ষেত্রগুলা বলবো না, ক্ষেত্র বললে আপনাদের স্মরণে আসবে ক্ষেত্রগুলা, হ্যাঁ আমি নেটের থেকে ওই ছবিগুলো এখনো সুরক্ষিত আছে, আপনি আপনাদেরকে দেখাইতে পারবো। অবস্থার প্রেক্ষাপটে যখন ধৈর্য ধরতে পারে নাই, তো বড় বড় বাহাদুরও যাদের ইশারায় মাটি এদিক থেকে ওদিক হইতো, ওরাও বাচ্চার মতো কাঁদতেছে, বাচ্চার মতো কাঁদতেছে, জানি না পরক্ষণে ঘটে তো ঘটে কি। এই জন্য আল্লাহ রসুল বলছে, মনীষীরা বলছে তৃতীয় মনের অবস্থা, ইদা ওয়াকাতিল মাসিবাতি তারাহু ইদা আলকাইতাহু ফিল মাসিবাতি তারাহু তিফলান সাগীরা। ধৈর্য যদি ধারণ না করতে শিখে, না জানে, তাইলে একে দেখবে বাচ্চার মতো কাঁদতেছে, হাউ মাউ করে কাঁদতেছে বাচ্চার মতো, অথচ 2 দিন আগেই ওনার আঙ্গুলের ইশারায় মাটি এদিক থেকে ওদিক হইতো। 111 লেগে গেছে, তো এখন ইনি বাচ্চার মতো কাঁদে। ধৈর্য ধারণ না করতে পারলে, আর ধৈর্যের বদলা কোরআনে 13টা লেখা আছে, 13টা। সবচেয়ে বড় যেটা, আল্লাহ বলে আমি তোর হয়ে যাব, আমি তোর, আমি কি কার হয়ে যাবে, বান্দা। তো চতুর্থ নফসের অবস্থা হলো আমাদের মনের, ইদা ওয়াকা ফিল জুই তারাহু মাজনুনা, কঠিন খিদায় যখন পতিত হয়, আর ওই সময় যদি খিদা নিবারণের বা ধৈর্যের, ওইখানেও একটা ধৈর্য আছে খিদার ভিতরে, ওটা যদি না করতে পারে, তারাহু মাজনুনা, তখন দেখবে এই মানুষটাকে পাগলের মতো ডাস্টবিনের থেকে উঠে খেতেছে, ডাস্টবিন থেকেও। কি আপনি বলতেছেন বড় ওলি, অনেকজনে ভাবে না না বুঝবেন না, উনি আপনি দেখলে কি হইব, উনি ময়লা খায় না, উনি তো আল্লাহর ওলি, हाथे नीते देरी एटा रूप परिवर्तन होते देरी है ना। ओली के अल्लाह एमन जगह नहीं आ जाए ना। ओलिरा तो ओली है, ओलिरा तो ओली है जेटा कवि लिखते बाध्य होइसेन। औलिया ने लात मारी दौलत दुनिया पे जब आपरी पैरू पे उनकी पूरी दुनिया सबके सब। अल्लाह वालारा जखन दुनियार थेके फिरे आनेछेन तो समग्र दुनिया ओদের पाয়ের नीचे चले आसे, पाয়ের नीचे चले आसे। तखन आर ओरा खाय ना, ओरा देखे। खावा ओদের কাছে ভালো লাগে না, দেখাটাই ভালো লাগে। তখন ওরা আইটেম দেখে, খায় না। আইটেম কি করে? দেখে, খায় না। আবার মনে করেন না আমি অহংকার করতেছি। আমি ছিলাম, তারেক জামিল ছিল, আজ থেকে ৬-৭ বছর আগের কথা বলতেছি। আমাদের জিবতিতে সফর ছিল। জিবতি একটা ছোট্ট দেশ, একদিকে তার সোমালিয়া, একদিকে তার ইথিওপিয়া, একদিকে তার এরিট্রিয়া, আর একদিকে হলো সমুদ্র, ওই পারে হলো ইয়ামান, আদান, ছোট্ট একটা দেশ। তো আমরা ইজতেমায় যখন গেছি তো 50টা গোত্র আসছে ইজতেমাতে। সবাই আমাদের কাছে অনুরোধ করলো কালকে আমরা আমাদের প্রত্যেক গোত্রের ডিশ আপনাদেরকে খাওয়াবো। আবার মনে করেন না অ্যালুমিনিয়ামের ডিশই বুঝি খাওয়ায় দেব, ওদের বিশেষ খানা খাওয়াবে। আমির সাহেব বললো অনুমতি দিয়া দাও, নাইলে কিন্তু গুলি করবে। সোমালি জাতি সব কার্তেরা। তো আমরা বললাম ঠিক আছে। তো এই মসজিদের মতো হলরুম, দেওয়াল উঠায়া দিলে যতটুকু হবে এতটুকু, 50 আইটেম লাগাইছে। আর সব কবিলার একজন একজন করে ওইখানে বসা আছে। আমাকে তারেক জামিল বললো যে চলো, আমার পাশের কামরায়, ওনার পাশের কামরায় আমি ছিলাম, বললো চলো খাইতে চলো, অনুমতি তো দিছ। আমি বললাম যে সবগুলা খাওয়ার না, সবগুলা দেখার, যেটা রুচি সম্মত হইব ওটা খায়া উঠা চলে আসে। এগুলো সব দেখার, একটাও খাওয়ার না। 50টার থেকে এক লোকমা খেলেও তো 50 লোকমা, এত বড় পেট তো আল্লাহ আমার বানান নাই যে আমি 50 লোকমা খাবো। আসলে এটি সত্য, মানুষ যখন ক্ষুধার্ত হয়, আমরা পেপারে দেখি মা সন্তানকে পর্যন্ত উঠে বিক্রি করে দেয়, তারাহু মজনুনা, সে পাগলের মতো হয়ে যায়। পরের দুইটা বড় কঠিন, যেটা আমরা সবাই ভুক্তভোগী। কয়দা আগরা কাফির নিয়াম, যখন নিয়ামতে আল্লাহ ডুবায়া দেয় তো তারাহু মোতাকাব্বেরা, তখন সবাই অহংকারী হয়ে যায়। তখন আল্লাহ ডাকলেও কান উঠায়া তাক শোনে না। আল্লাহ এই মহল্লায় ডেলি 5 বার লাউড স্পিকার দিয়া ডাকে, কিন্তু বলেন আল্লাহ ওনাদেরকে জাযায়ে খায়ের দেখ। দোয়া করি যারা 5 ওয়াক্ত নামাজে আসে, ফজরও যারা আসে তাদের জন্য দোয়া করি। যারা আসে কিন্তু এই আওয়াজ প্রত্যেক বাড়ির দরজায় বাড়ি খায়, প্রত্যেক ব্যক্তির কানে বাড়ি খায়, কিন্তু কয়জন মসজিদের দিকে কান খাড়া করে কয়জন এই আওয়াজ শুনে? আর শোনার পরে কয়জন বলে লব্বাইক ইয়া রব্বি, রব আমি উপস্থিত, চললাম মসজিদের দিকে, চললাম মসজিদের দিকে। খিলগাঁও তো অনেক দিন হয়ে গেল, ওই খিলগাঁও তো মনে আছে যে সময় মাঠের ভিতরে, মার্কেটের ভিতরে কপি ধরত, কপি চাষ হইত। ওই মার্কেটের জমিনও তো মনে আছে যার পিছনে ঝিল ছিল, দুবিরা কাপড়গুলা ধুইয়া এখানেই শুকাইতে দিত, ওটাও তো মনে আছে। বর্ষাকাল যখন হইতো তো টায়ার নিয়ে বাঁচতে বাঁচতে এখান থেকে, ওই দিনও মনে আছে আমার যে টিভি সেন্টারের পিছে যেয়ে উঠতাম। বাড্ডার সাথে শুধু একটা শাখর মতো রাস্তা ছিল, মুড়ির টিনগুলো টিভি সেন্টারের সামনের থেকে ছাড়তো, আমরা মুড়ির টিন বলতাম, ওটা সদরঘাট পর্যন্ত চাইতো। ওই দিনও তো মনে আছে। আজকে তো আল্লাহ আমাদেরকে নিয়ামতে ডুবাইয়া দিয়েছেন। আমরা সোসাইটি বিল পর্যন্ত দেই, খিলগাঁও সোসাইটি হয়ে গেছে। প্রত্যেক বাড়িতে, প্রত্যেক ঘরে প্রতি মাসে সোসাইটি বিলের কাগজ আসে না? আসে না? না আপনারা দেন না? না শুধু আমি দিই? সোসাইটি হয়ে গেছে। নেয়ামত তো আল্লাহ কম দেন নাই। নেয়ামতে যখন ডুবায় দেয় তো মানুষ অহংকারী হয়ে যায়। ইসলাম এই জন্যই দরকার। আজকে আমরা সব অহংকারী হয়ে গেছি, যুবক অহংকারী, নারী অহংকারী, পুরুষ অহংকারী, সব আমরা অহংকারে ডুবে গেছি। আল্লাহ ডাকে তারপরও আসি না। তারপরে একটা বড় কঠিন, এরা সাবিয়ার নফস, সাবিয়াতে নফস, নফ যখন তৃপ্ত হয়ে যায়, মন যখন তৃপ্ত হয়ে যায়, তারাহু ফেরাউনা, তখন সে ফেরাউনের মতো হয়ে যায়। আমি 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 আমি, রাগ করেন না, পায়ে হাত রাখি। আমার বাড়িও বরিশাল, বরিশালে থাকলে কেউ রাগ হয় না। ওইখানের একটা প্রবাদ বাক্য আছে, মুই কি কম বুঝি, মোরে বুঝাইতেই দে। আমরা সবাই বলি, আমরা কি কম বুঝি নাকি আমাদেরকে জ্ঞান দিতে হবে? আমরা কি জ্ঞান কম রাখি নাকি? এটা কিন্তু আমাদের, আমরা পরিতৃপ্ত হয়ে গেছি, বিদায় শব্দ আমাদের ভিতর থেকে বাহির হইতেছে। আচ্ছা, আমাদেরকে জ্ঞান দিতে হবে না, আমরা কি জ্ঞান কম রাখি? এটা হলো আমাদের মনের ৬টা অবস্থা। প্রত্যেকটা আমাকে হয়তো দেওয়াল টপকায়া, নাইলে হয়তো দেওয়াল ফাটায়া, নাইতে হয়তো দেওয়ালকে ঘেরায়া, ভাঙা দিয়া, চুরমার করা আমাকে সীমানার থেকে বাহির করে দেবে। আমি সীমানার থেকে বাহির হয়ে যাবো, আমি মানুষ থাকবো না। অথচ আল্লাহ সৃষ্টি করছেন, অস্তিত্ব দিচ্ছেন মানুষ হিসাবে। ওই আল্লাহ চায় নারী, পুরুষ, যুবক সবাই আমরা মানুষ হিসাবে আল্লাহর কাছে চাই। এটার জন্য শুদ্ধি দরকার, শুদ্ধি দরকার। আর শুদ্ধির জন্য হ্যাঁ ডাক্তার দরকার, চিকিৎসা দরকার। আর চিকিৎসার জন্য চিকিৎসক দরকার, চিকিৎসক দরকার। যে চিকিৎসক, যে কেন্দ্র হবে, চিকিৎসক আপনাকে রাস্তা দেখাবে, অল্প অল্প রাস্তা দেখাবে, আপনাকে রাস্তা দেখাবে। আজকেই আমি পড়তেছিলাম জোহরের সময় পড়তেছিলাম, শুনতেছিলাম। শুধু আল্লাহওয়ালা না, জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, নামটা আমি ভুলে গেছি ওনার, উনি রেওয়ায়ত সহ, বিলকুল রেওয়ায়ত টানতে 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 উনি রেওয়ায়ত নিয়ে গেছেন। সুফিয়ানে সৌরি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল, আল্লাহ পর্যন্ত সনদকে নিয়ে গেছেন। কেননা আমাদের প্রত্যেকটা হাদিসের সনদ আছে, আমাদের থেকে নিয়ে একবারে আল্লাহ পর্যন্ত আমরা মিলাইতে পারবো। অত সময় নষ্ট হয় বিদায় আমরা বলি না, বিশাল নষ্ট হয়ে যাবে। এমন না যে জানি না, আমাদের প্রত্যেকটা হাদিসের সনদ আছে, আমার থেকে নিয়ে একবারে আল্লাহ রসুল কি আল্লাহ পর্যন্ত। উনি সনদের সাথে বলছেন যে আমার বুঝে আসে না, আমি জানি না, আমি বুঝি না, হ্যাঁ আমার মনে উঠছে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সনদ সহ বয়ান করছেন। আজ বিকাল দুপুরে আমি পড়তেছিলাম ওনার। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন যে আমার বুঝে আসে না, ওই ব্যক্তিটা পেরেশান হয়তো হয় কি করা, ওই ব্যক্তিটা বিপদের সম্মুখীন হয়তো হয় কি করা। এক একটা উনি বলছেন, বিপদের সম্মুখীন হয়তো হয় কি করা, পেরেশান হয়তো হয় কি করা, হ্যাঁ অর্থহীনতায় ভোগে তো ভোগে কি করা, রিজিকের পেরেশানি হয়তো হয় কি করা। মানে দুনিয়ার বুকে একটা মানুষের সাথে যা কিছু বিপক্ষীয় জিনিস হইতে পারে। আমরা যেরকম স্কুলে লিখতাম যে বিপরীত শব্দ লেখ, সুখের জায়গায় অসুখ, সুস্থতার জায়গায় অসুস্থতা, তো যেগুলো মানুষ পছন্দ করে না, এগুলা হয়তো হয় কি করা, বলে আমার বুঝে আসে না। তো উনি নিজেই জবাব দিচ্ছেন কেন, তো তারপরে উনি বলছেন তো আমার বুঝে আসে না, হয়তো হয় কি করা, তারপরে যেটা বলছে এটা হয়তো সইতে পারবো না। উনি বলছে হইতে পারে, কিন্তু আমি তাকে যেটা শব্দটা উনি লেখছে, উনি বলছে হইতে পারে, মুনাফেক ছাড়া আর কেউ হইতে পারে না। হইতে পারে কিন্তু মুনাফেক। বলছে কোন জিনিসটা, যাকে আল্লাহ ইস্তেগফার দিল, ইস্তেগফার, যে কাসরতে ইস্তেগফার করে, অথচ দুনিয়ার সমস্ত কিছু তার থেকে বিলুপ্ত হয় না, আর এই কথাকে বিশ্বাস সে করে না, আর কইরা সে কাসরতে ইস্তেগফার করে না। সদা সর্বদা ইস্তেগফার করা, তাসবিহ নেওয়া জরুরি না। হাঁটতেছেন, চলতেছেন, উঠতেছেন, বসতেছেন, হ্যাঁ সূরা তওবার ভিতরে আছে তওবা, ইস্তেগফারের কথা আছে সূরা তওবার ভিতরে। সূরা নূর ভিতরে আছে ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম, তারপরে কি ওয়া ইয়াজিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ছয়টা জিনিস এখানে লেখা আছে। হাদিস তো রেখাই দিলাম, হাদিসে কুদসি রেখা দিলাম, আল্লাহ রসুলের বাণী রেখা দিলাম। মাল্লাজিমাল ইস্তিগফার আখরাজাল্লাহু মিন কুল্লি হাম্মিন ওয়া গাম্মিন। আমাদের আরবির সাথে কোনো সম্পর্ক নাই তো, দুটা ভান্ডারি শব্দ, ভান্ডার হিসাবে শব্দ হাম আর খনি, এর ভিতরেই সব লুকানো, দুই শব্দের ভিতরে সব লুকানো। আল্লাহ বলছে আমি নিজে বাহির করে দেব। এই জন্য আসেন, আর লম্বা করলে চলবে না, আমাকে এখন চকরিয়া যেতে হবে, এই জন্য সময়ও আপনাদেরকে বেশি দিতে পারবো না। এটা 3 নম্বর প্রোগ্রাম আমার আজকের দিনের। তার আগে দুটা আমি করে আসছি, দুটাই ইসলাহি ছিল, তো এই জন্য আমাকে কালকেও আমার চকরিয়া ইসলাহি প্রোগ্রামে, এই জন্য আসেন। জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারলাম, জানি না কতটুকু বলতে পারলাম। আসেন আমরা নিজের থেকে মানুষের গণ্ডির ভিতরে রাখি, সীমানার ভিতরে রাখি। এটার জন্য আমাকে শিখতে হবে। এটার জন্য ডাক্তার আছে, এগুলো রোগ। আমি যদি আরোগ্যতা চাই তাহলে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। আল্লাহওয়ালারা, হক্কানি ওলামারা, এরাই ডাক্তার। এদের হাতে হাত দিতে হবে, এদের কাছে যেতে হবে। তাহলে যেটা 6টা বললাম মনের, এই 6টা হলো মহামারী। একটা হলো শাহওয়াত, আর একটা হলো বাহিমা, আর একটা হলো সিবা, আর একটা হলো মজনুনা, আর একটা হলো তিফলান সগীরা, আর একটা হলো মুতাকাব্বিরা, আর একটা হলো ফেরাউনা। সর্বশেষ ফেরাউন হয়ে যায় যখন পরিতৃপ্ত হয়ে যায়, নাচ নেয়ামত সব কিছুতে যখন আল্লাহ ভরা দেয়, তখন ফেরাউনের মতো উক্তি যুক্তি ঝাড়তে থাকে। আল্লাহ ডাকে তারপরও কান উঠে শোনে না, আল্লাহ ডাকে তারপরও ভুরুক্ষেপ করে না। আমাদের সমাজটা এরকমই হয়ে গেছে। মেরে আজিজও, সব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই ঢাকা শহর এরকম আবাদ ছিল না, 200-250 কোটি মানুষের বাসস্থান ছিল না। ঢাকা একদিন এরকমও ছিল, পুরান টাউন থেকে ঘোড়ার গাড়ি চলতো আর ওই মিরপুর মাজারে যায় থামতো। এই পর্যন্ত কিচ্ছু ছিল না, দুধু বিল ছিল, বিল আর কিচ্ছু ছিল না, কাঁচা রাস্তা ছিল। জিজ্ঞাসা করেন ওই লোকগুলাকে, আপনার আমি উঠায়া কবর থেকে আয়না দিতে পারবো না, কিন্তু ম্যাপ এখনো রাখা আছে। উঠান ম্যাপ, আপনি উঠান। আমি নিজে দেখছি, শান্তিনগরে আমি নিজে দেখছি, বৃষ্টি হইতে দেরি, শান্তিনগর যেখানে আরে কি বলে পপুলার আছে, এই কোনাটা যেখানে, হ্যাঁ হক বেকারি অনেক পুরাতন, উনি জানে হক বেকারি অনেক পুরাতন, বৃষ্টি হইতে দেরি, ওইখানে হাঁটু পানি হইতে কোনো দিন দেরি হতো না। মনে হয় যে হাঁটু পানি আগে হইতেছে, বৃষ্টি পরে হইতেছে, কোমর পানি হয়ে যেত ওইখানে। আমি নিজে দেখছি। ঢাকা শহর তো কম দেখি নাই, কারণ ডাঙ্গুলি খেটা বড় হয়েছি তো কম দেখি নাই। আমার মনে আছে আমার পেটে বহুতবার দাগ আছে, এখনো খুঁজলে পাওয়া যাবে, নাই এখন কিন্তু হয়তো খুঁজলে পাওয়া যাবে। বলাকা সিনেমা হলের সামনে দিয়ে রেল লাইন ছিল, 10 পয়সা দিয়ে বসে থাকতাম, এটা এতটুকু বড় হইতো, এটা ভালো লাগতো। আর বাসায় গেলে দিত পিঠা, 10 পয়সা, তুই রেলের চাকার নিচে দিয়ে বিনষ্ট করে নিয়ে আসছ, তখন 10 পয়সার দাম ছিল। কোন কোন সময় গেছে 10 পয়সা দিয়ে এরকম বড় একটা ইলিশ মাছও কিনে আনা গেছে। तो पिठा जे कय दिन खाइसी एटा आमार एखोनो मने आछे। गेलेई दित धमक, कोनो समय तो माइराओ पड़छे थाप्पड़। 10 পয়সা किन्तु निशा छिलो, केन जेन भालो लागतो जानि ना। पाकिस्तान आमलेर 10 পয়সা रेलेर पात्तिर निचे दिया दिताम और एटा लम्बा हये एतटुक लम्बा हये जेत और एटाई भालो लागतो और जमाइते थाकताम एटा। तो मेरे दोस्त आल्लाहर नेयामत आमादेरके कम देन ना। आसेन जानि ना कार जीवन कखन परिसमाप्ति घटा जाए। यदि एकटू कदम बाड़ाया परिसमाप्ति घटे, एकटू पाओ बाड़ाइते पारी। आमी एकटा हादिस दिए शेष करतेछि, आल्लाह उम्मतके बुझानोर जोन्नो करছেন। 100 मार्डार केसेर आसामी 99টা করে ফেলছে, মুসলিম শরীফে আছে 99টা করছেন। আমার মতো একজন আলেমের কাছে যায় বলছে 99টা মার্ডার, কিন্তু মন বলে তওবা করি, কোনো রাস্তা? आलेम जिज्ञास करछे कि करछिस, 99टा। तो वो आमार मतोई छिलो, अभिज्ञ छिलो ना। बोलते 99 आबार मन चाय तौबा, आबार बोलतेछो तौबा, आबार तुम्हार लेगे होबे तौबा। तो बोले जे एक रानी तो बाकी सेंचुरी, तोके दिएई एक रान पूरा करी। गेछे बिज्ञ आलेमेर काछे, किन्तु मन तो भितर थेके छटपट करतेछे जे तौबा करते चाई। तौबा पागल बनाया फेलसे, उताल बनाया फेलसे। तो जे बिज्ञ आलेमेर काछे गेछे, आसल डाक्तारेर काछे जखन पड़छे, तो बोलछे तौबा करते चाई। बोलछे केन? बोलछे 100 मार्डार करछे। तो आलेम बोलछे मात्र 100? तो आशार आलो दिले चले उठछे। इनी बोलछे मात्र 100। तो बोलछे माना जाबे? बोले बोलेन कि मानते होबे? बोले उत्रुक अर्दाका फा इन्ना अर्दासु, तोर एलाका छेड़ा दे, एलाकाटा बेशी भालो ना। इदहब करियता फलान, अमुक ग्रामे चला जा, हुनाका उनास, ओइखाने किछु मानुष आछे तोर मतोई, जारा दीन शिखतेछे, जारा आल्लाहके पाइते चाओयार जोन्नो प्रतियोगिता लागाइतेछे। पाल्ताहिक माहुम, जा एदेर साथे मिला जा। हाय, घरेर थेके एइसा कयेक कदमई दिছে, आल्लाह मालाकुल मौतके पाठाइছে उठाया निয়ে আয়। चले आसছে रहमतेर फेरेश्ता, केनना तौबार नियते बाहिर হইছে। और 100 फाइल निয়ে আযাবের ফেরেশতা चले आसছে। रहमतेर फेरेश्ता बोले आमरा निब, देखो ना तौबार नियते बाहिर হইছে। আর আযাবের ফেরেশতারা बोले একটা कागज দেখিস, ট্রাক ভরা फाइल নিয়ে আসছি, 100টা फाइल ট্রাক ভরা নিয়ে আসছি। তৃতীয় ফেরেশতা আল্লাহ পাঠাইছেন যে যাও তো, এরা ঝগড়া করে কেন? तृतीय फेरेश्ता करছে কিসের ঝগড়া? কয় তওবার নিয়তে বাহির হইছে, জান্নাতে নিব। ওরা বলতেছে 100 মার্ডার করছে, আমরা দুজোগে নিব। তো তৃতীয় ফেরেশতা বলছে ওদের জন্য ঝগড়া করে কোনো লাভ নাই, আমরা তো ওদের জন্য একুল হারাইছি, ওকুল হারাইছি। মানুষের অস্তিত্ব না আসলে আমাদের একটা স্থান থাকতো। মানুষ যেদিন থেকে অস্তিত্ব আসছে, তা আল্লাহ আমাদেরকে জান্নাতও দেন নাই, দুনিয়াও দেন নাই, আখিরাতও দেন নাই। আমাদেরকে দুনো কুল থেকে আল্লাহ সরায়া দিয়েছেন। হ্যাঁ, এটাই সত্য। তো বলছে তাইলে কি করব? জমিন মাইপা দেখ, বাড়ি যদি কাছে হয় তাহলে তোমরা নিয়ে যাবে, আর যেদিকে যাইতেছে ওটা যদি কাছে হয় তাহলে রহমতের ফেরেশতা নিয়ে যাবে। হইলনি সলিউশন। তো আল্লাহ জমিনকে কানে কানে বলে দিয়েছে, বাড়ির দিকের জমিনকে বলছে ওয়াসসাই, জমিন আল্লাহ, আল আরদু লিল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিনের বাদশাহী আল্লাহ। যদিও আমরা দাপট দেখাইতেছি, বাপ দেখাইতেছি, কিন্তু বাদশাহী কিন্তু আল্লাহ। আল্লাহ জমিনের কানে কানে বলছে, বাড়ির দিকের জমিনকে বলছে ওয়াসসাই, তুই লম্বা হ। আর যেদিকে যাইতেছিল ওইটাকে আল্লাহ বলছেন যাইয়িকি, তুই সংকীর্ণ হয়ে যা। তো মাপা শুরু হয়েছে, যেদিকে যাইতেছিল ওটা সাদা বিশিবরি, 1 বিঘা বেশি হয়ে গেছে। 1 বিঘায় জিতা গেছে। রহমতের ফেরেশতা লইয়া এরকম ছুটা ছুটছে, জান্নাতে ঢুকায়া তারপরে পিছে ফিরা দেখছে ওরা আসে কিনা। এই জন্য আমি চাই আপনারা আমার মহল্লা আসেন, একটা কদম হইলেও আজকের থেকে বাড়াইতে চেষ্টা করি। ইস্তেগফারকে জীবনের সঙ্গী বানাই। আজকের থেকে উঠতে বসতে চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাজারো ইস্তেগফার আছে। लम्बाओ आछे शर्टो आछे ना अपनी एतटुकुई पड़ें आस्तागफिरुल्लाह यदि एटाओ ना पड़ें खाली एटाई पड़ें आल्लाह आमाके माफ करे देन आल्लाह आमाके माफ करे देन आल्लाह आमाके माफ करे देन एटा कि स्वभाव बानान और आसें आल्लाहवालादेर हाथे आल्लाहवालादेरके तलाश करी आल्लाहवालादेर हाथे निजेर हाथ दिया कदम बाड़ाई यदि इखलासेर साथे कदम बाड़ाइते पारी प्रदीप निभागेरो कोनो असुविधा नहीं जेटा प्रमाण दिलाम आल्लाह किन्तु आमादेरके बुझानोर जन्यई काहिनी किन्तु बनी इसराइले काहिनी किन्तु अन्य उम्मतेर आमादेरके बुझानोर जन्य आल्लाह एई काहिनीके आबार आमादेर नबीर माध्यमे आमादेर सामने प्रस्फुटित करछेन जेन आमरा बुझी बुझी ओरा कदम बाड़ाइले जतटुकु ना हयेछे आमरा कदम बाड़ाइले एर चेये कोटी गुण बेशी हबे सुबहानाल्लाह कारण आमरा हाबीबेर उम्मत করব তো আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।